হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শুধুমাত্র একটি লবঙ্গ ও এলাচ দিয়ে করুন এই টোটকা মা লক্ষ্মীর কৃপায় ধ্বংস্পত্তি উপচে পড়বে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান দিনে কে না ধনী হতে চায় সবাই প্রচুর অর্থ উপার্জন করতে চায় অর্থ উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করে যাতে সে খুব তাড়াতাড়ি ধনী হতে পারে এবং নিজস্ব পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে কিন্তু এমনটা অধিকাংশ সময় দেখা গেছে যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও স্বপ্ন পূরণের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও পরিবারের সব চাহিদা পূরণ করতে পারেননি আবার অনেক সময় দেখা গেছে প্রচুর অর্থ উপার্জন করলেও সেই টাকা সঞ্চয় করতে পারেননি যদি আপনার জীবনেও অর্থ উপার্জনে বাধা আসছে বা আপনি কোনো মতেই টাকা জমাতে পারছেন না তবে এই টোটকা প্রতিদিন মেনে চললে আপনার অর্থের সমস্যা মা লক্ষ্মীর কৃপায় দূর হবে আজ আমরা আপনাদেরকে যে উপায় সম্বন্ধে বলতে যাচ্ছি তা আপনি যে কোনো দিন প্রয়োগ করতে পারেন তবে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিনটিকে অধিক কার্যকারী বলে মানা হয় কারণ আপনারা হয়তো জানেন যে শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর বার বলে মানা হয় যদি এই টোটকাটি করতে চান তাহলে শুক্রবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় আপনার ডান হাতে একটি লবঙ্গ ও এলাচ নিয়ে রাখুন জ্যোতিষতন্ত্র শাস্ত্র অনুযায়ী লবঙ্গ এবং এলাচের উপায় খুবই প্রভাবশালী হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এটি প্রয়োগ করে থাকে তবে এর প্রভাব খুব শীঘ্রই দেখা যায় যখন আপনি আপনার ডান হাতে একটি লবঙ্গ ও এলাচ রাখবেন তখন আপনাকে ওং মহালক্ষ নম মন্ত্রটি একশো আটবার বার জপ করতে হবে লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি এই মন্ত্রটি জপ করবেন তখন কোনো ব্যক্তি যাতে আপনাকে বাধা না দেয় আপনাকে বিনা কোনো বাধায় এই মন্ত্রটি উচ্চারণ সঠিকভাবে করতে হবে যখন আপনি এই মন্ত্র জপ পূরণ করে ফেলবেন তখন একটি হলুদ বস্ত্রে লবঙ্গ এবং এলাচ রেখে দিয়ে বেঁধে দেবেন এরপর আপনি এটিকে আপনার অর্থ সঞ্চয়ের জায়গায় রেখে দেবেন কিন্তু এটাকে কখনও আপনার মানি রাখবেন না কারণ এতে করে নেতিবাচক শক্তি সঞ্চয় ঘটে আপনি এই টোটকা প্রয়োগ করে দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি ফল পাবেন তাহলে এ পর্যন্ত ছিল আজকের আয়োজন ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন